আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। রান্না শুরু করছি দুপুরে, এখানে ডাল বাগা দিব। আজকে দেখেন কি হয়েছে, ডাল পোড়া, ডালটা চুলাই দিচ্ছি তো ডালটা একদম বলক এসে পড়ে গেছে আমার। আজকে চুলা ক্লিন করতে হবে, রান্না করি নি তারপরে আর কি ক্লিনটা করবো। চিন্তা করলাম যেহেতু সব পড়ে গেছে ডাল, এই যে ডাল, ডালটা একদম পুরো ভরা ছিল বলকায়, একদম আমি একটু গেলাম লিভিং রুমে, আইসে দেখি ডাল পড়ে গেছে বল গেছে। এখন ডালটাকে বাগা দিতে দেওয়ার জন্য চুলাই দিয়েছি। আর এখানে চিকেন রোস্ট করব, রোস্টটাকে ভাজছি। আর এখানে আমাদের গ্যাস থেকে আজকে লাউ শাকছি, লাউ শাক ভর্তা বানাবো। কী যে অবস্থা, মানে এই চুলা পরিষ্কার করতে এখন অনেক কষ্ট হয়ে যাবে। আমি একটু ওর জন্য ওদিকে গেছি, এসে দেখি ডাল বলো গেছে বসতে। এরকমই হয় আসলে, ডাল দুধ এবার চুলায় দায় বসায় দেখে গেলে বলো গেছে পড়ে যায়, একটু অসাবধানতা হলেই কাজ বেড়ে যায়, একটু সাবধান থাকলে অবশ্য কাজটা বাড়ে না। তো আমি একটু অসাবধানের ফলেই আমার এই কাজটা হয়েছে আসলে, করেন আপনি। তো এখন আমি ডালটাকে বাগিয়ে দেব। শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এখানে ঝাল ঝাল চাপা শুটকি ভর্তা বানাচ্ছি, ভর্তা বানাচ্ছি। ভাই ভাবি ভর্তা খাবে, ভাই ভর্তা পছন্দ করে, তাই আমি আজকে ভর্তা বানাচ্ছি। আর এখানে রোস্ট রান্না করার জন্য রোস্টটাকে ভালোভাবে ভুনতেছি, চিকেন ভাজা হয়ে গেছে অলরেডি, চিকেন ভাজাচ্ছে এখন, এগুলো করছি। আবার এখানে লাউ শাক ভর্তা বানাবো, যে লাউ শাকটা ভালো করে সিদ্ধ করে রাখছি। এটাকে ব্লেন্ডার করতে পারতাম, বাট ব্লেন্ডারে কিন্তু অত টেস্ট লাগে না ভর্তা, তাই আমি পাটাপুটিতে করতেছি। আমার পাটাটা একটু খুটানো না, কম খুটানো, কারণ আসলে খুটানো খুটাতে হবে, যেন একটু কষ্ট হয় পাকতে। কিন্তু আসলে পাটায় পেটে খেতে ভর্তা খুবই মজা, তাই আর কি, হ্যাঁ পাটায় পেটে করতেছি। কষ্ট হলেও পাটায় ভর্তা করে খাওয়া টেস্টই আলাদা, তাই না? থ্যাংক ইউ। ভর্তা হয়ে গেছে, চাপা শুটকি ঝাল ঝাল, অনেক ঝাল হয়েছে, আমি একটু খেয়ে দেখি কাশ উঠে গেছে, এত ঝাল হয়েছে। ঝাল অবশ্যই ভর্তা অবশ্যই ঝালে মজা লাগে। আর এখন আমি লাউ শাক পাতা ভর্তা রাখছি, আইন কি খাচ্ছে দেখি, আইনি আইসক্রিমটা একটু দেখি, এখানে কি কি আছে, কি আইসক্রিম এটা, ওয়াটারমেলন, অরেঞ্জ, আপেল, দিয়ে আইসক্রিম খাচ্ছে, ওয়াটারমেলন, অরেঞ্জ, এটা অরেঞ্জ, দেন আপেল, আইন থ্রি ফ্লেভারের আইসক্রিম খাচ্ছে, তাই না আয়ান? ইয়াম্মি, এদিক তাকাও, বিজি আছে। রান্নার ফাঁকে ফাঁকে আয়নকে একটু একটু দেখতে হয়, এটা একটু এখন ফ্রিজে রাখেন তো, কারণ ওই সালিপ ইয়ে গেছে, ওয়াশরুম গেছে। রান্নার ফাঁকে ফাঁকে একটু আয়নকে দেখতে হয়, আয়ন কি করতেছে দেখার জন্য যাই, কারণ আয়ন তো আবার দুষ্টামি করে। চকলেট দিব দেখি খাওয়ার জন্য, তুমি দেখছি আবদুল্লাহকে চকলেট খাবে। তো এই জন্য আর কি দেখে আসলাম কী করতেছে, দেখি ফ্রিজ থেকে খুলে আইসক্রিম খাচ্ছে। আমরা এখন দুপুরে খাবার শুরু করে দিয়েছিলাম, খাবার দাবার শুরু হয়ে গেছে। কেমন আছে ভাই আমাদের আজকে গাছের শাক, গাছের শাক আজকে ফার্স্ট লাউ শাকের ভর্তা। থ্যাংক ইউ।
সব কিছু খেতে হবে? হুম, খাইতেছি সব। তুমি কি করতেছো আবার? এগেন আইসক্রিম? হুম, অনেক ভালো মতো আসছে দেখছেন। তারপর তুমি আবার আইসক্রিম খেতেছো বাম্মা? হ্যাঁ হ্যাঁ, এটা চাপা শুটকি বাচ্চা ঝাল হয়েছে একটু, কিন্তু বাড়িতে ঝালে পছন্দ করে। আর ভক্তাও সে ঝাল হলে মজা লাগে। আয়ান দেশো বাবাকে, ক্লাসটা দিয়ে আসো প্লিজ। আয়ান হেল্প মি, আয়ান আমাকে হেল্প করছে, থ্যাংক ইউ আয়ান। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। প্লিজ লাইক কমেন্টস করবেন, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। হ্যালো আয়ান, ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।